বিরতির পর আবার আপনাদের স্বাগত। মিজোরাম যাওয়ার পথে বিমানবন্দরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সঙ্গে বৈঠক করলেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রমুখরা। চব্বিশের প্রস্তুতি শুরু করার পরামর্শ রাহুল গান্ধীর, এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই ত্রিপুরা এসে কিছুক্ষণের জন্য বৈঠক কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছে সাধারণ নাগরিকরা এবং রাজনৈতিক মহল। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনবো। মিটিং জাস্ট উনি প্রচারে যাচ্ছেন মিজোরাম নির্বাচনে, তো আগরতলা হয়ে আগরতলা স্পেশাল ফ্লাইটে এসেছেন, এখান থেকে হেলিকপ্টার নিয়ে উনি মিজোরামে যাবেন। কালকে আবার বিকেলবেলা ফিরে আসবেন, আগরতলা হয়ে আবার দিল্লি যাবেন। সো উনি যখন এসছেন উনি আমাদের বার্তা দিয়েছেন, জাস্ট এসো, কয়েকদিনের সঙ্গে একটু কথাবার্তা বলবেন। তো আমরা এসেছিলাম, কথাবার্তা সাংগঠনিক ব্যাপারে একটু কথাবার্তা হয়েছে, খুব একটা না। আর ত্রিপুরা খোঁজ খবর নিলেন, ত্রিপুরা মানুষ কিরকম আছে, এবং উনি আমাদের আশ্বস্ত করছেন পাঁচ রাজ্য নির্বাচনের পর উনি ত্রিপুরায় দুদিনের জন্য আসবেন। সাংগঠনিক বিষয়ে কি আলোচনা হয়েছে? না, আমাদের এটা দলীয় ব্যাপার, সংগঠন কি পর্যায়ে চলছে, নতুন নতুন কি করা উচিত সবটা ব্যাপারে বলেছেন। আর পাঁচ রাজ্য নির্বাচনের পরে দুদিনের জন্য উনি এখানে আসবেন। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলেছেন, এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে আমরা দেখলাম রাহুল গান্ধী আজ এসেছেন এবং বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে, জিনিসটা কতটা তাৎপর্যপূর্ণ রাজ্যের জন্য? দেখো, রাজ্যের জন্য অবশ্যই তাৎপর্যপূর্ণ, যদিও একদম ছোট রাজ্য, দুটি মাত্র লোকসভা। সেই ক্ষেত্রে রাহুল গান্ধী নিজেও চাইবেন যে রাজ্যে কংগ্রেস একটা ভালো ফল করুক, এবং কংগ্রেসের যে একসময় এ রাজ্যে যে কংগ্রেসের হিত গৌরব সেটা ফিরিয়ে আনুক, সেটা চাইবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নজর কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে নজর রয়েছে। মিজোরামে এবছর যাতে বিজেপি জোট ক্ষমতায় না আসতে পারে তার জন্য কিন্তু আইজলে তিনি একটি সভা করতে যাচ্ছেন। এটা ত্রিপুরার জন্য তার রাজ্য সফর নয়, ত্রিপুরা বিমানবন্দরে নেমে তিনি সোজা আইজলের দিকে চলে গেছেন, সেখানে একটি তার জনসভা করার পরিকল্পনা রয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে গৌরব গগৈ, যিনি প্রাক্তন অসমের যিনি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, তার যে ছেলে পুত্র গৌরব গগৈ, গৌরব গগৈকেই প্রধানত তিনি পাত্তা দেন, এবং রাহুল গান্ধীর যে টিম রয়েছে সেই টিমে গৌরব গগৈ অন্যতম। উত্তর পূর্ব রাজ্যগুলি তিনি গৌরব গগৈ মূলত রাহুল গান্ধীকে সমস্ত কিছু ডিকটেট করেন বা রাহুল গান্ধীকে সমস্ত কিছু তথ্য দেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাহুল গান্ধী এসেছেন। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা স্বাভাবিকভাবেই তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন, এবং বিমানবন্দরে রাহুল গান্ধীর এই আসার পরে তাকে উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করেছেন এরাজ্যের কংগ্রেস নেতারা। সেইখানে এরাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, মিনিট দশেকের মতো আলোচনা তাদের সঙ্গে হয়েছে, এবং সেই আলোচনা এক প্রকার সৌজন্য সাক্ষাৎকারী। এমন কোন রণনীতি আগামী 2024 দিকে তাকিয়ে রাহুল গান্ধী কিছু হয়তো তাদের কিছু পরামর্শ দিয়েছে সাংগঠনিক বিষয়ে, তবে সেটা খুব বড় বিষয় নয়। বা যারা যারা উপস্থিত ছিলেন, সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস সভাপতি, এছাড়া অন্যান্য যে সমস্ত নেতৃত্বরা ছিলেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সৌজন্য বিনিময় করার পর 2024 লড়াই করার বার্তা দেন, কিভাবে লড়াই করতে হবে, কোন কোন ইস্যুগুলিকে নিয়ে প্রচারে নামতে হবে, সেইগুলি নিয়ে দু চার পাঁচ কথা হয়েছে, তার বেশি কিছু হয়নি। কারণ এটা হচ্ছে সম্পূর্ণই মিজোরামের জন্য তিনি এসছেন, এখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে তিনি জাস্ট একটু সৌজন্য সাক্ষাৎকার এবং সেখানে কিছু সাংগঠনিক বিষয় আলোচনা করেই কিন্তু তিনি মিজোরামে চলে গিয়েছেন, আইজলে চলে গিয়েছেন। আইজলে তার একটি আজকে জনসভা হবে। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে উত্তর পূর্ব রাজ্যগুলিতে যে সমস্ত জনজাতি উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে সেইগুলিকে এক ছাতার তলায় আনতে চাইছেন রাহুল গান্ধী। এটা অনেকদিন ধরেই চাইছেন কিন্তু কিছুতেই তিনি পারছেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি যেটা প্রদেশ কংগ্রেস, এরাজ্যের প্রদেশ কংগ্রেসের নেতাদের একটা বাড়তি এই গুরুদায়িত্ব দেওয়া হতে পারে, যাতে ত্রিপুরার জনজাতি গোষ্ঠীগুলিকে এর মধ্যে তারা সংগঠন বাড়াতে পারে, এবং অন্যান্য যে সমস্ত ভোটগুলি রয়েছে অর্থাৎ গ্রামীণ কেন্দ্রিক ভোট, সেইগুলি যেন বিজেপি ফিরে আসে। পাশাপাশি এরাজ্যের সংখ্যালঘু যে ভোট আছে সেই সংখ্যালঘু ভোট যাতে ফের কংগ্রেসে ব্যাক করে, সেই জায়গাটা নিয়ে কিছু আলোচনা হয়েছে বলেই এখনো পর্যন্ত দলীয় সূত্রের খবর। অর্ণব,
একদম অসংখ্য ধন্যবাদ নীল, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে, এবং রাহুল গান্ধী আইজল যাওয়ার পথে কিন্তু ত্রিপুরা রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন, প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন, সাংগঠনিক বিষয়ে কথা বলেছেন, এমন তথ্যই কিন্তু উঠে এসেছে। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।